আমরা আছি এখন তাজহাট প্লেসে। এটি রংপুর ডিস্ট্রিক্টের দক্ষিণ পূর্ব দিকে জেলা শহরে অবস্থিত। এটি বিংশ শতাব্দীর দিকে মহারাজ কুমার গোপাল লাল রায় নির্মাণ করেন এবং পরবর্তীতে 1984 থেকে 1991 সনে এটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের শাখা অফিস হিসাবে ব্যবহৃত হয় এবং 1995 সালে এই তাজ প্লেসকে প্রত্নতত্ত্ব বিভাগের হাতে হস্তান্তর করা হয়।